আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। রিসার লফটে বর্তমান কি অবস্থা আপডেট জানানোর চেষ্টা করব, কত পেয়ার ডিম রয়েছে, কত পেয়ার বেবি রয়েছে সেটাই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। সো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আর কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব বর্তমান কিভাবে আপনারা রেসিং পিজন সুস্থ সুন্দর রাখতে পারেন, কিভাবে রেসিং পিজন লালন পালন করবেন বর্তমানে এই সময়ে সেটাই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব ভিউয়ার্স। সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। বর্তমান সময়ে আমি আমার রেসার লফটে তিনটা খাবার 24 ঘন্টা দিয়ে রাখছি, আর এটা কিন্তু খুবই জরুরি। অনেক ফ্যান্সিয়ারা রয়েছেন যারা টাইম টু টাইম খাবার দেন, হ্যাঁ এটা এর আগে আমি ফলো করছিলাম, তবে যেহেতু এখন ছোটো ছোটো বেবি রয়েছে, কিছু কিছু কবুতরের কাছে 17 দিন 18 দিন এই বয়সের বেবিও রয়েছে, এজন্য আমি তিনটা খাবার অল টাইম অর্থাৎ 24 ঘন্টা তাদের সামনে দিয়ে রাখি। কোন সময় কোন খাবারের প্রয়োজন হয় এরা তো আমরা বুঝতে পারবো না, আমাদের পেটে যখন ক্ষুধা লাগে তখন তো আমরা নিজে গিয়ে খাইতে পারি, আমরা তো আর খাসার মধ্যে বন্দি থাকি না। আমাদের যখন ক্ষুধা লাগে তখন কিন্তু আমরা চাইতে পারি যে আমাদের ক্ষুধা লাগছে, আমাদের কিছু খাইতে দাও, কিন্তু কবুতর তারা তো আর বলতে পারে না। সো আপনাকে কি করতে হবে, অল টাইম তাদের সামনে খাবার দিয়ে রাখতে হবে, তবে খাবার তিনটা যেহেতু তার মধ্যে থেকে যেটা দানাওয়ালা খাবার এই খাবারটা আপনারা অল টাইম না দিলেও কোনো সমস্যা নাই, তিনবেলা যদি দেন সেক্ষেত্রে ওদের খাবারের প্রতি রুচি থাকবে, আর অল টাইম যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে খাবারের প্রতি একটা অনাগ্রহ সৃষ্টি হইতে পারে। 2 নম্বরে যে খাবারটা সেটা হচ্ছে গ্রিট দিয়ে রাখতে হবে, যেহেতু এখন আপনার রিসেন্টলি কিছু বেবি ফুডসে, এই বেবিদের সুস্থ সুন্দর রাখতে গ্রিটের বিকল্প অন্য কোনো কিছু হইতেই পারে না। এর আগে কয়েকটি ভিডিওর মধ্যে সে সম্পর্কে আমি আলোচনা করেছি, আমি অল টাইম 24 ঘন্টা তাদের সামনে গ্রিট দিয়ে রাখি। আলহামদুলিল্লাহ যে গ্রিট আমি আপনাদের কাছে পাঠাচ্ছি সেম ওই গ্রিটগুলাই কিন্তু আমি আমার কবুতরকে দিচ্ছি, আলহামদুলিল্লাহ তারা খুবই সুন্দর রয়েছে এবং সুস্থ রয়েছে। বেবিদের যে পায়খানা যে ড্রপিং সেটা কিন্তু খটখটে শুকনা হচ্ছে। আরেকটা খাবার যেটা হচ্ছে পানি, এটা কিন্তু অল টাইম আপনাকে দিয়ে রাখতে হবে, যখন বেবি ফুটছে বেবি ফুটে গেছে তখন কিন্তু অল টাইম পানিটা সামনে দিয়ে রাখতে হবে, যেহেতু গরমের সিজন আর যেহেতু মাঝে মধ্যে এখন বৃষ্টি হচ্ছে সেই সময়টাতে তারা পানি একটু কম খাইতে পারে। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে করে পাত্রের মধ্যে পানি সবসময়ের জন্য থাকে, এটা খুবই জরুরি রানিং পেয়ারের জন্য। এখানে যে পেয়ারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ফোস্টার পেয়ার, 2টা ডিম থেকে 2টা বেবি আমরা পেয়েছি। এই ভিডিওটি আমি করছিলাম আজ থেকে 6-7 দিন আগে, আর যখন আপনার ভিডিওটি দেখছেন তখন কিন্তু এই ভিডিওটি মূলত রেকর্ড করা হচ্ছে। সো 6-7 দিন আগে আলহামদুলিল্লাহ 2টা ডিম থেকে 2টা বেবি আমরা পেয়েছি। সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে যে বেবি ফোটার একদিন পরে ইঁদুরে 2টা বেবি মেরে ফেলছে, আর 2টা ডিমের মধ্যে থেকে 1টা ডিম নষ্ট করছে, হয়তোবা 2 দিন পরে ওই 2টা ডিম থেকে 2টা বেবি আমরা পাইতাম। সো একটা যেহেতু নষ্ট করছে আরেকটা ডিম থেকে আমরা বেবি পেয়েছি আলহামদুলিল্লাহ। সো এই হচ্ছে বর্তমান অবস্থা, ইঁদুরে প্রচুর পরিমাণ সমস্যা করতেছে, সো ওদেরকে মারার জন্য আমি ব্যবস্থা নিব ইনশাল্লাহ। এতদিন যেহেতু ক্ষতি করে নাই এজন্য অ্যাকশানে যাই নাই, এখন যেহেতু ক্ষতি করতেছে অ্যাকশানে যাইতেই হবে, সারা পৃথিবীর সমস্ত কিছু আর তারা সৃষ্টি করেছেন আমাদের জন্য। সো যেহেতু এখন আমাদের সমস্যার মধ্যে ফেলছে এবং আমাদের ক্ষতি করছে সেক্ষেত্রে এই প্রাণীগুলো মারা জাহেজ রয়েছে, মারা যাবে, কোনো গুনার ভাগিদারি আপনি হবেন না। আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স রয়েছেন নিশ্চয়ই অবগত আছেন যে আমরা যেখানে কবুতরগুলো লালন পালন করতেছি এটা একটা বিলের মধ্যখানে, এইখানে ছোট্ট একটা বাসা রয়েছে এবং সেইখানে আমরা আমাদের কবুতরগুলো লালন পালন করতেছি। এজন্য মূলত এই ইঁদুরের যে একটা আক্রমণ এটা প্রচুর পরিমাণ আমরা লক্ষ্য করছি, কারণ এইখানে সাইড সাইডে অনেক গাছ রয়েছে যেখানে ওরা বসবাস করে, আর যেহেতু আপনার গাছগুলো এভাবে পরিষ্কার করা হয় না দীর্ঘদিন এজন্য ওইখানে ওরা বাসা করছে, আর ওইখান থেকে তারা এসে এইভাবে করে ক্ষতি করতেছে। আপনারা কয়েকটি ভিডিওতে দেখছেন যে কাঠবিড়ালিতে আমাদের কবুতরের খাবারগুলো তারা খাচ্ছে, অথচ তাদেরকে কিন্তু আমি কোনো ক্ষতি করতেছি না। সো এইভাবে করে তারা খাবার খাইলেও কোনো সমস্যা নাই, যদি বেবি মারে সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের ক্ষতি আমাদের হয়ে যাবে, এজন্য সতর্ক থাকতে হবে। ইঁদুর হোক, কাঠবিড়ালি হোক, মশা হোক, মাছি হোক, এগুলো কিন্তু আমাদের লফট থেকে দূর করতে হবে, আর এগুলো যদি আপনারা না সরাইতে পারেন সেক্ষেত্রে বড় ধরনের সমস্যার মধ্যে আমার মতো আপনারা পড়তে পারেন। এজন্য অনুরোধ করব যে বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। রিসেন্টলি আরেকটা সমস্যার মধ্যে আমরা পড়ছি, সেটা হচ্ছে মশার আক্রমণ, প্রচুর পরিমাণে মশায় আক্রমণ করতেছে ছোটো বেবিদের, যার দরুন আমাদের বেবিগুলো অসুস্থ হয়ে মারা যাচ্ছে, আমরা কিন্তু কোনোভাবেই আমাদের কবুতরের বেবিগুলোকে সুস্থ রাখতে পারছি না মশার হাত থেকে। আর এটার পিছনে মূল কারণ হচ্ছে একাধারে বৃষ্টি হওয়া। দেখেন মশায় যে শুধুমাত্র কবুতরের বেবিদের যে সমস্যা করছে, ক্ষতি করছে বা আক্রান্ত করছে বিষয়টা এমন নয়, আপনারা সবাই জানেন যে প্রতিদিনে 10-12 জন করে কিন্তু মারা যাচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে, এটা আপনারা সবাই জানেন, আর প্রতিদিন হাজার হাজার মানুষ ভর্তি হচ্ছে হাসপাতালে এই ডেঙ্গুর কারণে, অর্থাৎ মশা যখন আক্রমণ করছে, ডেঙ্গু মশা যখন কামড়াচ্ছে
তখন কিন্তু এই সমস্যার মধ্যে অনেকে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে যাদের শরীর দুর্বল রয়েছে, যারা একটু শারীরিকভাবে অসুস্থতার মধ্যে রয়েছে, তারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে ডেঙ্গু এই মশার দ্বারা। সাধারণত ডেঙ্গু মশা কামড়ায় হচ্ছে দিনের বেলা, সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, তার পাশাপাশি আমাদের কবুতরকে সেফ রাখার চেষ্টা করতে হবে। আসরের আগ দিয়ে আপনারা আমাদের লফটকে ঢেকে ফেলেন মশায় দিয়ে, আমিও চেষ্টা করতেছি, সবাই দোয়া করবেন যাতে করে আমাদের বেবিগুলো সুস্থ সুন্দর থাকে আর আমরা যাতে সেফ থাকতে পারি। আপনি যদি দিনের বেলা ঘুমান সেক্ষেত্রে অবশ্যই মশায় টাঙিয়ে ঘুমাবেন, রাত্রেবেলা যদি ঘুমান সেক্ষেত্রেও মশা টাঙে ঘুমাইতে হবে, যদি একটু গরম লাগে তারপরেও কিন্তু এটা আমাদের করতে হবে। এটা আমরা বিশ্বাস করি, সব সেফটি থাকার পরেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমি মারা যাব যদি আল্লাহ তাআলা তাকদিরে আমার এটা লিখে রাখেন, তবে আমি সতর্ক অবস্থানে থাকব, আমি চেষ্টা করব সেফ থাকার চেষ্টা করব, বাদ বাকি আল্লাহ ভরসা। যে পথে বাঘ রয়েছে অথবা আপনার শত্রু রয়েছে সেই পথে আপনি কেন যাবেন? সে পথে গিয়ে যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন তাহলে এটা প্রকৃতপক্ষে ভরসা নয়, এটা মূলত নিজেকে নিজে মৃত্যুর দিকে এগিয়ে দেওয়া। সো ফ্রেন্ডস, আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। নিজেরা আমরা চেষ্টা করব মশা থেকে সেফ থাকার জন্য এবং আমাদের কবুতরগুলোকেও আমরা সেফ রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। বর্তমান ওয়েদারের অবস্থায় প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত একটি ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছিলাম যে এ সময়ে যদি কবুতর সুস্থ রাখতে চান, যখন রোদ্র উঠছে মাঝে মধ্যে সেই সময়টাতে খাবারগুলো একটু শুকায় নেবেন, গ্রিটগুলো একটু শুকায় নেবেন, আর চেষ্টা করবেন কবুতরকে ওমম গরম পানি দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রেসিং পিজন সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলি আপনার সবার আগে পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।